মান্নাভাই বললেন যে বকুল ভাই আপনাকে তো আমি খুঁজতেছি, আমার ছবিতে তো গান লিখতে হবে। আমি বললাম যে আপনার ছবির মনের সাথে যুদ্ধ তো গান তো শেষ হয়ে গেছে, আমি তো যদি জানি। বলো না না না, আসল গানটাই রয়ে গেছে, ওই গানটা আপনি লিখবেন, আপনি ছাড়া এটা হবে না, কারণ এটা কাহিনী আছে। আমি বললাম কী কাহিনী? বলে যে এই ছবিটা আমার জেমসকে লাগবে। তো আমি বললাম যে হ্যাঁ, জেমস ভাই তো চলচ্চিত্রে বাংলা চলচ্চিত্রে গান করবেন না, কারণ ওনার অভিমান আছে। ওনার বলে যে না, আপনি চেষ্টা করলেন।